আবুর গিফটটা বেরিয়ে গেছে, তো এখন এটা খোলা হবে আস্তে আস্তে, আনবক্সিং হবে এখন। এই যে আস্তে আস্তে অনেক দিনের স্বপ্ন আর পূরণ হতে চলেছে, কত খুশি কত আনন্দ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আস্তে, এক দুই, এই যে দেখুন কেমন লাগছে। নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম। মানে আমাদের যেখান থেকে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার এক বছর পর থেকে মৌমিতা একটা জিনিসের জন্য খুবই ক্ষুধার্ত হয়েছিল। প্রায় আমাকে বলে যে এই জিনিসটা আমাকে দিতে হবে, কখনো আমাকে বলে কখনো ওর মাকে বলে। তো আমি ভাবছিলাম জিনিসটা তো ছোটোখাটো জিনিস না, জিনিসটা বেশ বড় জিনিস, তো করতে গেলে অনেক টাকার দরকার, টাকাটা তো আমাকে এক জায়গায় করতে হবে। তো ফাইনালি আমি সেই টাকাটা এক জায়গায় করে ফেলেছি এবং মৌমিতাকে সেই গিফটটা দিয়ে দিয়েছি। ইতিমধ্যে ফেসবুকে আমাদের একটা ভিডিও ভাইরাল গেছে, গিফটের ভিডিও দেখেছেন, তো সেখানে কিন্তু সেই দুটো গিফট আমি মানে দেখাইনি। দুটো স্পেশাল গিফট ছিল, একটা বাবুর, একটা বাবুর মার, ঠিক আছে। তো বাবুর মার গিফটটা অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম কদিন পরে জন্মদিন ছিল, জন্মদিন আনবক্সিং করবো, বাট জন্মদিনে করতে পারিনি। মানে জন্মদিন উপলক্ষে এটা আনবক্সিং হবে আজকের ভিডিওটা, সাথে বাবুর গিফটটা আনবক্সিং করা হবে। আর দুটোই কিন্তু খুবই দামি গিফট, তো প্রথমবার একসাথে দুটো এত দামি দামি গিফট আমাদের ঘরে ঢুকলো। তো কী কী আছে না আছে সেটা মৌমিতাকে এখন আমি দেবো। আর মৌমিতা তো মানে গিফটটা দেখে একদম খুশি হয়ে যাবে, তার কারণ কি ওর অনেক দিন ধরে স্বপ্ন, আমাদের বিয়ে হয়ে প্রায় 3-4 বছর হতে যাচ্ছে, তো মানে প্রথম থেকেই চেয়ে গেছে আর কি গিফটটা, ঠিক আছে। তো সেই জন্যই আজকে ফাইনালি সেই গিফটটা এখন আনবক্সিং করবো এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। বাবু কিন্তু আনন্দে লাফাতে লেগে গেছে, অনেক অপেক্ষা হয়েছে মৌমিতা। ফাইনালি এবারে গিফটটা খোলা যাক নাকি, তোমার আর বাবুর গিফটটা খোলা যাক। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি তোমার হাতের হাতে ব্যাগটা তুলে দিচ্ছি, তোমরা আনবক্সিং শুরু করো। এই যে তোমাদের গিফট, এনাও, ধরো বাবু, ধরো 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 ধরো, বাবা বাবা বাবা। প্রথমে বাবুর গিফটটা আনবক্সিং করো, ঠিক আছে। হ্যাঁ, প্রথমে ফার্স্ট বাবুরটা আনবক্সিং হবে, তারপর তোমারটা হবে। বাবু তো ভীষণ খুশি, দেখেই মনে বোঝাই যাচ্ছে, ও মানে একদম লাফাচ্ছে খুশিতে। তো এর মধ্যে কিন্তু দুটো খুবই দামি দামি গিফট আছে, মানে আমি মোবাইল কেনার জন্য আর কি টাকা জমিয়েছিলাম, সেটা দিয়ে মৌমিতার স্বপ্নটা পূরণ করলাম। অনেক দিনের স্বপ্ন, আছে কদিন ধরে স্বপ্ন দেখছিলে তার আগে বলো, গিফটটা দিয়ে বিয়ে পর থেকেই? হ্যাঁ হ্যাঁ, 3-4 বছর, 4 বছর এখন 3 বছর তো হয়ে গেছে। মানে মাকে কতবার বলেছ আর আমাকে কতবার বলেছ? অগুন্তি অগুন্তি, বেশি তো আমার মাকে বলেছি, আর তার জন্য ওর কাছে গালাগালি। তো ওর মাকে বলতে বলে আমি ওকে গালাগাল দিতাম, তো আমি বলেছিলাম আমি তোমাকে করে দেবো, আর ফুল ফাইনালি সেটা আমি বানিয়ে দিলাম ওটা আর কি। কই বার করো না, পরে পরে বাধ্য হয়ে বানিয়ে দিয়েছে, এত জ্বালাতন করেছি আর কি সহ্য করতে পারিনি, লাস্টে বলেছি যে ঘর ছেড়ে চলে যাবো না বানিয়ে দিলে। একটা মোবাইল কেনার ইচ্ছে ছিল, ভালো মোবাইল, তো মোবাইল এখন না কিনলেও হবে, ক্যামেরা নিয়েছি নাকি, তাই এটা কিনলাম না। বার করো, খুবই একটা শখের জিনিস, মানে অনেক জিনিসই আছে, ওই জিনিসটা আর কি ঘাটতি ছিল সেটা আজকে পূরণ করে দিল। হাতটা ঝাড়া মারছিল, ওয় খাওয়া শুরু, ওর খাওয়া ছাড়া কোনো কাজ নেই। হ্যাঁ, আগে বাবুরটা বার করো, মানে বাবুকে এটা বাবুর অন্নপ্রাশনে বাবু মা বাড়ির থেকে দিয়েছে, বাবু যেন মাথা ঢুকিয়ে বার করবে, দেখো মাথা বার করো, বার করো, হ্যাঁ বার করো, বার করো, বার করো, এক দুই তিন, এই যে বাবুর গিফটটা বেরিয়ে গেছে, তো এখন এটা খোলা হবে আস্তে আস্তে, আনবক্সিং হবে এখন। এই যে আস্তে 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 আস্তে, এইখানে রাখো, দেখে নাও, এক দুই তিন, দুটিয়ে গেছে এক জায়গায়, যা এই যে খোলা করো, পড়িয়ে দাও বাবুকে, পড়িয়ে দাও। তো এই যে একটু দেখাও হাতটা উচিত, এই যে ফাইনালি দেখতে পাচ্ছেন বাবুকে কিন্তু বাবুর মা বাড়ি থেকে একটা চেন গিফট করেছে, এই যে, যেটা আপনাদেরকে আগের ভিডিওতে দেখানো হয়নি, আর এটা কিন্তু খুবই দামি একটা গিফট আর কি। বাবুকে পড়িয়ে দাও, পড়িয়ে দাও, এই মুহূর্তে একটু পড়িয়ে দাও, ওই ও ঠিক আছে, ওর কি জিনিস কোথায় কি ওর কোনো দরকার নেই, ও শুধু খাওয়া নিয়ে দরকার, মানে খেতে পারলেই হলো আর কি। তো এখন বাবুকে পড়িয়ে দেওয়া হচ্ছে বাবুর গিফটটা, এটা ওর মা বাড়ির থেকে দিয়েছে আর কি অন্নপ্রাশন বলে। হ্যাঁ, ওকে পড়ানো হয়নি, এই যে পড়ানো হয়ে গেছে ফাইনালি। একটু দাঁড় করা, ওকে দাঁড় করা, একটু দাঁড় করা, ওকে একটু দেখাও, এইদিকে বাবা, বাবা এইদিকে, এইদিকে, এই যে, এই যে, এই যে, এই দেখো বাবা, এই লাগছে, এই লাগছে বাবুকে। তো ঠিক আছে, বাবুকে ওটা পড়ানো থাক, এবার তোমারটা খোলা হোক, ঠিক আছে। চলো এবার তোমারটা খোলো, এবার এখন মানে মৌমিতাটা আনবক্সিং করা হবে, মৌমিতার স্পেশাল গিফট। আমি ক্যামেরা করছি আমার স্টাইলে, তুমি নাও না, ওর একটু ইচ্ছা হচ্ছে না, ওই জন্য
ব্যাপার করি, একদিনে স্বপ্ন আবার পুরো হতে চলে যায়, কত খুশি কত আনন্দ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বার করি নাকি? হ্যাঁ, একদিন ঘুরবো নাকি? এক দুই তিন, এই যে খাম, কিছু না একটা খাম বেরিয়েছে। হ্যাঁ, কিছুই বেরোয়, কিছুই নেই, একটা খাম বেরিয়েছে। আস্তে আস্তে খোলা হবে নাকি? চলো 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 খোলো খোলো। তো এখন ফাইনালি বক্সটা আনবক্সিং হচ্ছে। আস্তে, এক দুই তিন, এই যে ফাইনাল গিফট। মানে অনেক দিনের স্বপ্ন আর কি মৌমিতার, তাই তো? অনেক দিনের স্বপ্ন, সেটা ফাইনালি এই যে এই যে পূরণ হয়েছে। মানে ভাবতে পারছিলাম না হবে বলে, ভাবতে পারছিলাম না হবে বলে, মানে এই জন্য হবে কিনা আমি ভাবতে পারছিলাম না, কিন্তু হয়ে গেছে। আপনি বার করো ডিজাইনটা দেখাও একটু দর্শকদেরকে নাকি? এই যে ডিজাইনটা দেখুন, পরো হাতে, পরে নাও, কেমন লাগছে তোমারও একটু দেখানো হবে হাতে। তো মমিতা এখন ওটা হাতে পড়ছে, আর ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ওর শাঁখা বাঁধানো আর এই পলা বাঁধানো ডিজাইনটা সেম, শুধু একটা জায়গায় একটু গন্ডগোল আছে, সেটা হচ্ছে এইখানে, মানে এই এইখানে লাভ ছিল, ওই শাঁখা বাঁধানো লাভ আছে, আর এটা ডট করা আছে, ডট মানে ফুল মতো করা। ওই যে দু হাতেই পরো, দু হাতেই পরো, তারপর দেখাবো। পরো তুমি, শাঁখাটা থাক, ওটা দেখেছে সবাই। তো ফাইনালি মমিতা এখন দু হাতে পরে নিয়েছে, আর বাবুও কিন্তু গলায় পরে নিয়েছে, বেশ লাগছে কিন্তু বাবুকে। একটু দেখাও, এই যে দেখুন কেমন লাগছে। মানে অ্যাকচুয়ালি কি বলুন তো, এইসব জিনিসগুলো আমি কিনে দিয়েছি এই কারণে, কারণ এগুলো হচ্ছে আমাদের বিপদের বন্ধু। হুট করে যদি কোনো কারণে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু এইগুলো আমাদের বিপদে কাজে দেবে, তাই তো? তো সেই জন্য আমি ওকে না করিনি। আমার ইচ্ছে ছিল যে ওই টাকাটা একটা ভালো মোবাইল কিনবো, আর মোবাইল কিনিনি এই কারণে, কারণ মোবাইল আরও হয়তো পরে আস্তে আস্তে টাকা জমিয়ে কিনতে পারবো। আর ওটা থাকলে কি বলুন তো, হুট করে একটা প্রবলেম হলো, টাকার দরকার প্রয়োজন পড়লো, আমি ওইটা রেখে বা বিক্রি করে বা কোনো কিছু করে আমি টাকা জোগাড় করতে পারবো। সেই জন্য এইসব বিষয়ে আমি একটু না করি না মমিটাকে। এর আগে আমাকে একটা চেয়েছিলো, কী চেয়েছিলো মনে আছে? হ্যাঁ, পলাংটি চেয়েছিলো, মানে আগের বছর জন্মদিনে, বলার সাথে সাথে করে দিয়েছি। আর এই বছরে কী হলো? ওইটা তো একবার বলাতে হয়ে গেছিলো, কিন্তু এইটার পিছনে যে আমাকে কতদিন লেগেছিল, মানে লেগে থাকতে হয়েছিল, তার কোনো ধারণা নেই। তা এত টাকা দামি জিনিস, একটু সময় তো লাগবে, টাকা তো আস্তে আস্তে জমি জমি করতে হয় না, একবারে তো হয় না। বেশি টাকা ইনকাম থাকলে ব্যাপারটা হয়তো আমি অনেক আগেও করে দিতাম। না যে করে দেবো কি কিছু বলতো না, আমি লেগেই থাকতাম, করে দাও না করে দাও না। আর অ্যাকচুয়ালি কী বলুন তো, মেন যেটা সেটা হচ্ছে আমি খুশি সবচেয়ে বেশি এই কারণে হয়েছিলাম যেখান থেকে আমাদের বাবু হয়েছে। তো বাবু যেখান থেকে হয়েছিল, আমি ভেবেছিলাম মমিতাকে একটা আমি খুব দামি গিফট দেবো, স্পেশাল গিফট। তো মনে মনে আমার প্ল্যান ছিল যে ঠিক টাইম একটা ভালো অকেশান দেখে আমি গিফটটার হাতে দেবো। ও হয়তো জানতো না, কিন্তু আমি মনে মনে একটা প্ল্যান করে রেখেছিলাম যেখান থেকে বাবু হয়েছিল আর কি স্পেশালি। তো বলতো না তো, আমি লেগে থাকতাম পিছনে, যে লেগে থাকলে যেদিন হোক একদিন করে দেবে, মানে ধৈর্যের তো একটা বাঁধ ভাঙে না, সেটা আর কি বলতে 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 একদিন বলবে না আমি তোমাকে করে দেবো। সত্যি সেটাই হয়েছে, বাবু হয়েছে সেই খুশিতে দেওয়া। আমি ভাবছিলাম বাবুকে একটা চেন করে দেবো, মমিতাকে তো দিতাম না, কিন্তু মায়ের বাড়ি থেকে বাবুকে চেন করে দিয়েছে বলে আমি ওকে পলা বাঁধানটা করে দিলাম। মানে বাবুর অন্নপ্রাশনে গিফটটা করে দিই, মানে দিতাম বাবুকে চেনটা করে, ইচ্ছে ছিল। তো ওকে একটা যেহেতু হয়ে গেছে, তাহলে আর বাবুকে কী দেবো, বাবুকে না দিয়ে মমিতাকে দিয়ে দিলাম। ওর মানে অন্নপ্রাশন বাবু হয়ে যায় সেই উপলক্ষে গিফট, অন্নপ্রাশনের খুশিতে সেই গিফট, আবার ওর বার্থডে গিফট, সব তিনটে মিলিয়ে ওর একটাই যে দামি উপহার আর কি। একটা স্পেশাল গিফট। আর একটা কথা, এইসব জিনিস কিনেছি ঠিকই, কিন্তু কতটা ব্যবহার করবো তার কোনো ঠিক নেই, এগুলো রাখাই থাকবে। জাস্ট আমি যেটা মানে ভেবে কেনা এগুলো করা, এগুলো হচ্ছে বিপদের বন্ধু। মানে হুট করে ধরুন এখন কোনো একটা ব্যবসার জন্য টাকা লাগবে, এটা দিয়ে আমি টাকা নিতে পারবো, ঘর করতে গেলে টাকা লাগলেও সেটাও আমি এর থেকে পাবো। তো মানে টাকাটা আমার লস হবে না, কারণ সোনার দাম যেভাবে বাড়ছে, আমাদের বিয়ের সময় ছিল 60,000, আর এটা যখন আমি করেছি তখন সোনার দাম 83,000 টাকা ভরে গেছে, মানে লাস্ট 3 বছরের মধ্যে 20,000 বেড়েছে, মানে আরও 5 বছর পরে আরও কোথায় যাবে ঠিক নেই। কোনোদিন আমি কষ্ট করে করছি, কোনোদিন আমি ভাঙবও না এদেরকে, মানে করছি মানে এগুলো থাকবে, আমার যতই দরকার হোক আমি হয়তো ব্যবহার করবো, আবার ঠিক এগুলো রিটার্ন করবো। আর আমার কাছে হচ্ছে খুব শখের, এগুলো আমার খুব শখের জিনিস, যা জিনিস আছে সব আমার শখের জিনিস, কিন্তু বিপদ আপদে পড়লে তখন এইগুলোই রক্ষা করবে আমাদের। আমি কিন্তু তোমার শখ হিসাবে কিনে দিইনি জিনিসটা, আমি কিন্তু ওই বিপদ আপদের কথা ভেবেই কিনে দিয়েছি। সেটা তো আমি জানি, কিন্তু আমার কাছে শখের
শখটাও পূরণ হবে, সমস্যাটাও দূর হবে আর কি। সেই জন্য ওই দাও তো, এই যে দেখুন ডিজাইনটা দেখুন কেমন হয়েছে। এই এইটা শাখা বাঁধানো সেম এরকম ছিল আর এরকম ছিল, এই জায়গাটায় লাভ ছিল এই মিডিলটাই, বাট এখানে এটা ফুল মতো করে দিয়েছে এই যে ডিজাইনটা। এইটাও সেম ছিল, এইটাও যেরকম সেম এরকম ছিল, কিন্তু এইগুলো একটু চাড়া চাড়া, আর এই যে দুটো ছিল দুই পাশে দুটো ছিল, আর এটা তিনটা আছে তাই তো। আর এই যে বাবুর চেনের ডিজাইনটা দেখুন, একটু মোটা আছে বাট একটু ছোট, যদি একটু হালকা বড় হতো মৌমিতাও করতে পারতো এটা নাকি। হ্যাঁ মানে ও পরে ব্যবহার করতে পারতো, আমার তো ইচ্ছে নেই। হ্যাঁ হ্যাঁ বাবু তো পড়বে বড় হলে, একটু বড় হলে যখন বুঝতে শিখবে তখন করতে পারবে। এই যে এই হলো আমাদের খুব দামি গিফট আর কি, বিয়ের পরে প্রথম মৌমিতাকে এত দামি গিফট দিলাম আমি। হুম বাবু বাবু বাবা হাসি দেখেছে, খালি হাসি দেখলে পাগল হয়ে যাবে। ফ্রেন্ড আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করলাম, গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।